ডলার সংকটের মাঝে চোখ রাঙা ছিল প্রবাসী আয়ের ধস তবে দ্বিগুণ প্রবন্দনা দেওয়ায় চলতি মাসের প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে চলমান অক্টোবরের সাতাশ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে একশো পঁয়ষট্টি কোটি ডলার যা গত সেপ্টেম্বরে তিরিশ দিনের চেয়েও বেশি রবিবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদন অনুযায়ী এ মাসের প্রথম সাতাশ দিনে দেশে রেমিটেন্স এসেছে একশো চৌষট্টি কোটি তিরানব্বই লাখ মার্কিন ডলার এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এগারো কোটি নব্বই লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে চার কোটি ছিয়ানব্বই লাখ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো কোটি ছাপ্পান্ন লাখ নব্বই হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঞ্চাশ লাখ মার্কিন ডলার খাত সংশ্লিষ্টরা বলছেন বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে কিছুটা বেশি দামে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে প্রবাসী আয় সরকারের আড়াই শতাংশ প্রণোদনা আগে থেকেই ছিল তার সঙ্গে আরো আড়াই শতাংশ যোগ করেছে ব্যাংকগুলো ফলে এখন পাঁচ শতাংশ বেশি দামে ডলার পাঠাতে পারছেন প্রবাসীরা অর্থাৎ আন্ত ব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের যে দাম ঠিক করা হয় তার চেয়ে পাঁচ শতাংশ বেশি দাম পাচ্ছেন প্রবাসীরা এই মুহূর্তে তারা প্রতি ডলারে একশো টাকা পাচ্ছেন এতে করে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হচ্ছেন এদিকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম তিন মাসে রেমিটেন্স প্রবাহ ধারাবাহিকভাবে কমে গিয়েছিল অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছে একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার আগস্টে এসেছে একশো উনষাট কোটি চুরানব্বই লাখ পঞ্চাশ হাজার ডলার আর সেপ্টেম্বরে এসেছে মাত্র একশো চৌত্রিশ কোটি ডলার যা একচল্লিশ মাসের মধ্যে সর্বনিম্ন